নমস্কার বন্ধুরা, জুনিস লাইভে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বাজে 12টা। আজকে আমি দুপুরে রান্না করব। আজকে মা আর বৌদির ছুটি, তাই বললো আজকে আমাকেই রান্না করতে। তো আজকে রান্না করব খাসির মাংস, উচ্ছে ভাজা আর পুঁই শাক। মা ওইদিকে সব মশলা বেটে নিচ্ছে আর আমি মাংসটা করে নেব। এখানে পুঁই ডাঁটা আর উচ্ছে ভাজার জন্য উচ্ছে কেটে নিয়েছি, মাংসটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি খাসির মাংসটা রান্না করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। মাংসের জন্য যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো এবার ভেজে নেব। এবার দেব লবণ। আর দেব হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার দেব লঙ্কা বাটা। রসুন বাটা। জিরে বাটা। আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি লবণ। আর দেব হলুদ গুঁড়ো। আর সামান্য একটু গরম জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার দেব মাংস। মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। মাংস আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব গরম জল। এবার আমি ঢেকে দেব আর 30-35 মিনিট ঝোলটা ফুটতে দেব। ফিরে এসেছি 35 মিনিট পর। মাঝে একবার দুবার নেড়ে দিয়েছিলাম মাংসটা কেমন সিদ্ধ হয়েছে কিনা তাই দেখার জন্য। এদিকে আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে।
এবার আমি নাবিয়ে নেব। চোখে ঢুকিয়ে দিয়েছে, এখানে জল লাগছে। আমাদের দুপুরের রান্না সব হয়ে গিয়েছে, আর হয়েছে সাদা ভাত, উচ্ছে ভাজা, পুঁই ডাঁটা, আর আমাদের জন্য খাসির মাংস, স্যালাড, আর বৌদি খাসির মাংস খায় না বলে পোলট্রির মাংস। তো দেখতেই পারলে আমাদের আজকে দুপুরে কী কী রান্না হয়েছে। আর রান্না করেছি আমি, তো মা আর বৌদি খেতে শুরু করে দিয়েছে, এবার আমি গিয়ে খেতে বসবো। আমিও বসে পড়েছি খেতে, খাওয়া যাক। আর আমার একটা ফেভারিট রান্না হয়েছে উচ্ছে ভাজা। মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগে। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, তো এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন বাজে 4:30। তো আজকে দেখতেই পারলে আমি রান্না করলাম, আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমরা নতুন নতুন আপনাদের পছন্দ মতো ব্লগ নিয়ে চলে আসব, আর সেই জন্য তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই প্রতিদিন দেখতেই হবে, আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।